বিজেপির সংখ্যালঘু মোর্চা সম্পর্কে জানেন না শুভেন্দু অধিকারী, বিজেপিতে নতুন এসেছেন। শুভেন্দুর উচিত দলকে ভালোভাবে জানা। রাজ্যের বিরোধী দলনেতা সম্পর্কে মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি। শুভেন্দু যা বলেছেন তা হয়তো তার ব্যক্তিগত মন্তব্য, বিজেপির সংখ্যালঘু মোর্চাকে কেউ শেষ করতে পারবে না। মন্তব্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকীর। भारतीय जनता पार्टी की जो आत्मा है वो सबका साथ, सबका विकास, सबका विश्वास, सबका प्रयास है। और माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी ने अपने पूरे कार्यकाल में इसको नीचे तक लागू किया है। हम इसको जी रहे, और मुझे लगता है कि शुभेंदु अधिकारी जी का जो बयान है वो जज्बात में दिया हुआ बयान है। ये पार्टी की विचारधारा नहीं है। हमने कहा कि पंडित दीनदयाल उपाध्याय जी की विचारधारा पर हम काम कर रहे। माननीय मोदी जी जो हम सबके नेता हैं, हमारे प्रधानमंत्री हैं, विश्व के नेता हैं, पूरी दुनिया उनको फॉलो करती है। उन्होंने सबका साथ सबका विकास का नारा दिया है, हम उसके साथ चल रहे। भाई शुभेंदु अधिकारी जी ने जो कहा है उनकी खुद की विचारधारा हो सकती है, और वो अभी पार्टी में नए आए हैं, मेरा ऐसा मानना है। अभी उनको पार्टी को समझने की आवश्यकता है। देखिए, माइनॉरिटी मोर्चा को बंद करने का अधिकार शुभेंदु अधिकारी को नहीं है, और मुझे लगता है भारतीय जनता पार्टी में किसी को भी नहीं है। शुभेंदु अधिकारी भी जब भारतीय जनता पार्टी के मूल मंत्र को पढ़ेंगे तो वो भी कहेंगे नहीं, अल्पसंख्यक मोर्चा बहुत महत्वपूर्ण मोर्चा है, ये काम करता है, काम करता रहेगा। গত বুধবার সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য কমিটির বৈঠকে সংখ্যালঘু মোর্চা সম্পর্কে কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনুন। আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ, আর বলবো না, বলবো জো হামারি সাথ হম উনকা সাথ, জো হামারি সাথ হম উনকা সাথ, সবকা সাথ সবকা বিকাশ, বন্ধ করো, নো নিড সংখ্যালঘু মোর্চা। এটা সত্য, পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। 100 জন মুসলিমের মধ্যে 91 জন 2021 ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, এবারে 95% মুসলিম ভোট দিয়েছে। সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি, এর সঙ্গে ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই। আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে, এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না, যে আমার সাথে আছে আমি তার সাথে আছি। এই প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার কি বলেছেন শোনাবো। শুভেন্দু অধিকারীর মানসিক চিকিৎসার প্রয়োজন, শারীরিক চিকিৎসারও প্রয়োজন। যে নরেন্দ্র মোদীর স্লোগানের বিরোধিতা করে বিজেপি যে করা যায় না, সেই সামান্য জিনিসটা তার মাথা থেকে বেরিয়ে গেছে। বিজেপির মধ্যে দিলীপ গোষ্ঠী, সুকান্ত গোষ্ঠীর আক্রমণ তার ওপরে, তাকে দায়বদ্ধ করা ইলেকশনের পরাজয়ের জন্য, আর তিনি সেখানে নিজের কর্তৃত্ব রাখতে উঠে পড়ে লেগেছেন, হই হই করে এমন কথা বলছেন যেটা পার্টির বিপক্ষে যাচ্ছে, পার্টিও তাকে ছেড়ে কথা বলছে না। সুতরাং সামনের দিনে বুঝতে পারবো যে যদি পার্টি তাকে শোকজ করে বা তাকে তার পদ থেকে সরিয়ে দেয় তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই। আর এ নিয়েই কটাক্ষ ছড়ে দিয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। যা শুভেন্দু বলেছেন সেটা ওদের সর্বভারতীয় নেতা হিসেবে নরেন্দ্র মোদী যা বলছেন তার সঙ্গে আপাতত বেমানান বলে মনে হলেও, কার্যত বিভাজনের রাজনীতি করে চলতে চাওয়া বিজেপি ওই মনোভাবেই চলে। তথাগত রায় দিলীপ ঘোষ সভাপতি হওয়ার পর কামিনী কাঞ্চন বলেছেন, দিলীপ ঘোষ সুকান্ত সভাপতি হওয়ার পর ভিন্নমতের কথা বলেছেন, এখন সুকান্ত সভাপতি শুভেন্দু ভিন্ন মতে কথা বলছে, এইটা ওদের বহমান চালু। কখন আবার বিজেপি থেকে তৃণমূল হবে কে কতটা তার অপেক্ষায় থাকুন। পাল্টা জবাব দিয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র শমিক ভট্টাচার্য। এদেশের যারা মুসলমান আছেন তাদের সঙ্গে, যারা এদেশটাকে নিজের দেশ বলে মনে করেন, যারা আমাদের দেশের জয় পরাজয়ের সাফল্য ব্যর্থতা যাদের জীবনকে ছুঁয়ে যায়, তাদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। আমরা বারবার এই কথাটা বলছি যে ভারতীয় মুসলমানদের স্বার্থে এবং এদেশীয়
যারা উদ্বাস্তু এসেছেন ওখান থেকে আছেন, তাদের সাথে সিএর প্রয়োজন আছে। এই এটা নতুন একটা শুভেন্দু অধিকারী কি বললেন, আর ওখান থেকে আমাদের সর্বভারতীয় সংখ্যালঘু মোর্চার সভাপতি কি বললেন, মোদিজির স্লোগানের বিরোধিতা হলো, এটা কিছু নয়।